আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা একটা ছোটো একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে যারা টিভির কাজ করেন বা নতুন কাজ করতেছেন তাদের জন্য যারা রেগুলার কাজ করেন তাদের জন্য না এটা শুধুমাত্র হলো যারা নতুন কাজ করেন তাদের জন্য অ্যাডভান্স লেভেলেও দেখতে পারেন আপনাদের ইচ্ছা তো কথা না বাড়ায় সেটা হলো যে আমাদের টিভিগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে ব্যাকলাইট তো ব্যাকলাইট আসলে খারাপ হলে এটা নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে তো আজকে যে প্রতিদিনের এটা হলো একেবারেই স্বাভাবিকভাবে বেসিকে যে যাদের কাছে মিটার লাইট চেক করার জন্য মিটার নেই তাদের জন্য তো আমরা নর্মালি করব কি এই যে দেখুন আমাদের এই যে লাইটের কানেকশনটি আছে সেখানে আমরা মিটার দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমাদের বোল্টে শো করছে কারণ হচ্ছে এখানে আমাদের এসি কট্টি কানেকশন হয়ে আছে এই জন্য তো আমরা যদি অন করি তাহলে আমাদের দেখতে পারবো তো অন করতে হলে আমাদের কি করতে হবে জাস্ট এই যে এই বারটি চলে যেতে হবে এই সাথে সাথে আমরা খেয়াল করব। এই তো বার আমরা অন করি বিসমিনা এই অন হয়েছে আমরা মিটারে চলে আসি এখনও ওঠে না হাই ভোল্টেজ এই দেখুন হাই ভোল্টেজ উঠেছে এরপরে পড়ে যাচ্ছে তো এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মূলত সমস্যা হলো ব্যাক লাইটে আমাদের কাঠের সমস্যা না কাঠটা আমাদের রান আছে কাঠে ভোল্টেজ তৈরি হচ্ছে কিন্তু সাথে পড়ে যায় কারণ হচ্ছে আমাদের লাইটটি হলো হাই ভোল্টেজে জলে এই জন্যই মূলত আমাদের ছবি আসছে না তো এটা আমরা বলি হলে নো ব্যাকলাইট তো এটা করতে হলে এখন কী করতে হবে নর্মালি আমরা লাইটের চেকটা কিভাবে করবেন যাদের কাছে লাইট চেকার নেই তারা এই মিটার চেক করে নেবেন এরপরে কাজ হলো কি আমাদের ব্যাকলাইটটি বের করা। হ্যাঁ ব্যাক বিষয় আছে যে কত ভোল্টেজ লাইট সেই ক্ষেত্রে আপনার বের করতে হবে ওই লাইট চেকার দিয়ে যে কত বল্ট লাইট তো ধন্যবাদ সবাইকে ছোট একটি ভিডিও দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল চাপ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ভালো দেখবে আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকত